দুঃখিত, আগের ভিডিওটা টাইম শেষ হয়ে গেছে। যাই হোক, সো এই ভিডিওটা আবার কন্টিনিউ করেন। সো তারপরে আপনি যেটা করবেন, একটা অর্ডার প্লেস করবেন, ঠিক আছে? তাহলে দেখার জন্য ধরেন আপনি সব কিছু দিয়ে জাস্ট একটা টেস্ট টেস্ট অর্ডার টেস্ট অর্ডার ঢাকা, সরি টেস্ট বানান ভুল হয়েছে, ওকে ওকে এটা দিলেন, দিয়ে হচ্ছে আপনি জাস্ট একটা অর্ডার প্লেস করে দেখেন, একটা অর্ডার প্লেস করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি অর্ডার প্লেস করবেন ওই টাইমে কিন্তু আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন থাকবেন না, ওকে? তাহলে কিন্তু এটা হবে না, আপনাকে ঘুরে রিডাইরেক্ট করে আপনার অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে, তখন আর পার্টিসিপেন্টটা ঠিক মতো কাজ করবে না, ওকে? তখন আপনি মনে হবে যে এটা, কারণ অ্যাডমিন অর্ডার করলে পার্টিসিপেন্টটা কাউন্ট করে না, এটা এইভাবেই ডেভেলপ করা আছে। সো আপনার কাস্টমার হিসাবে অর্ডার করতে হবে এটা দেখার জন্য, সো মানে লগ আউট ছাড়া অর্ডার করতে হবে, ঠিক আছে? লগ আউট করে, ওকে, তো এখন দেখেন অর্ডার করলেন, অর্ডার হচ্ছে পারচেস ইভেন্ট। সো আপনি অর্ডার করার সাথে সাথে দেখেন এখানে পারচেস ইভেন্টও কিন্তু চলে আইছে। সো এই দেখেন পারচেস ইভেন্ট হয়েছে, এত টাকার প্রোডাক্ট অর্ডার হয়েছে। দেখেন প্রোডাক্টের আইডি কত, এটা আপনার প্রোডাক্টের টাইটেল কি, কোন ক্যাটাগরির, এভরিথিং, ঠিক আছে? আইটেম অনেক কিছু সহ কিন্তু আপনার ডেট কবে, অনেক কিছু আরো অনেক জিনিস আছে। সো সব কিছু সহ কিন্তু আপনার ডাটাগুলো আছে। সো এর মানে হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো আছে, পাঁচটা ইভেন্ট, একটা হচ্ছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, আর হচ্ছে পারচেজ, এই পাঁচটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুকের। আর সো আপনার এই সাইটটা যে আমি চেক করলাম আপনার সামনে, দেখেন এখানে কিন্তু পাঁচটা ইভেন্টে ঠিক মতো কাজ করতেছে, মানে যে মানুষ যাই করতেছে না কেন ওয়েবসাইটে এসে সবকিছুই ফেসবুক কাউন্ট করতে পারতেছে, আর ফেসবুক এই ডাটাগুলো রিসিভ করতে পারতেছে, ওকে? তো তো আই থিং, আর এই যে পেজ ভিউ যেটা দেখতেছেন, এটা যে কোনো পেজ ভিউ হোক এটা ডিফল্ট ইভেন্ট, সবগুলাতেই পেজ ভিউ হবে। আর এই যে বাটন ক্লিক, এটা ডিফল্ট ইভেন্ট, অটোমেটিক ডিটেক্ট করে নেয় ফেসবুক বেস কোড বেস ইভেন্ট সেট আপ করলেই। সো আই থিং এই জিনিসটা বুঝতে পারছেন, আপনার যে পাঁচটা ইভেন্ট ছিল, মানে এই পাঁচটাই আপনার দেখার জিনিস, ঠিক আছে? যে আপনার পেজ ভিউ, তারপরে হচ্ছে ভিউ কন্টেন্ট, দেন হচ্ছে আপনার অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, আর হচ্ছে পারচেজ, এই পাঁচটা ইভেন্ট ঠিক মতো ডাটা আসতেছে নাকি। সো এই পাঁচটাতেই ঠিক মতো ডাটা আসতেছে, ডাইনামিক ভ্যালু সহই আসতেছে। যদি ডাইনামিক ভ্যালু সেট আপ থাকে তাহলে ডাইনামিক ভ্যালু সহ আসবে, আর যদি ডাইনামিক ভ্যালু সেট আপ না থাকে, শুধুমাত্র জেনারেল পিক্সেল সেট আপ থাকে, তাহলে জাস্ট পিক্সেলগুলো মানে ইভেন্টগুলো দেখতে পারবেন, বাট এই এখানে যে ডাটাগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন না, রাইট? সো যাই হোক, তখন আপনার পিক্সেল কাজ করবে ওটাও ঠিক আছে, যদি ডাইনামিক পিক্সেল সেট আপ না থাকে তখন তার আসবে না, বাট আপনার ইভেন্টগুলো কি আসতেছে নাকি ঠিক মতো ট্র্যাক করতে পারতেছেন, এটাই আপনার দেখার বিষয়। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আর ডাইনামিক পিক্সেল সেট আপ থাকলে তখন যদি আবার ডাটা না আসে তখন আবার ওইটা একটা প্রবলেম, ঠিক আছে? ডাইনামিক পিক্সেল সেট আপ করলে আপনার এই ধরনের ডাটা সহ আসতে হবে, অ্যান্ড ইভেন্টগুলো ট্র্যাক করতে হবে, অ্যান্ড হচ্ছে ডাটাও আসতে হবে। সো দুইটাই আপনার ঠিক আছে নাকি এটাই চেক করতে হবে। সো আই থিঙ্ক এইভাবেই আপনি নিজেরটা নিজেই চেক করতে পারবেন, যখন খুশি তখন কিছুদিন পর পর চেক দিলেন। অনেক সময় হইতে পারে টেকনিক্যাল কোনো কারণে বা বিভিন্ন ইস্যুতে আপনার এটা ঠিক মতো কাজ করে না, বাট আপনি এই জন্য সপ্তাহে বা হ্যাঁ প্রতি সপ্তাহে একবার চেক দেন, বা 15 দিন পর একবার চেক দেন, বা মাসে একবার চেক দেন, দিলে ভালো, রিস্ক কম, ঠিক আছে? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, আপনার এটা সবসময় প্রপার কাজ করা লাগবে। সো এটা আপনি কিছুদিন পর পর একটা চেক দিতে পারেন, চেক দিয়ে যদি কোনো প্রবলেম পান তখন আমাদের জানাইতে পারেন, আমরা ওইটা সলভ করে দেবো, ঠিক আছে? বাট চেকটা আপনি এইভাবে দিবেন নিচেরটা নিজেই, আপনি বুঝতে পারবেন যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো মানে এই কোনো ইভেন্ট না আসে, কোনো ভ্যালু না আসে, তখন আপনি আমাদের জানাইলেন, বা আপনি যে ডেভেলপার দিয়ে আপনার যেই মার্কেটার দিয়ে আপনি কাজ করাইছেন, আপনার এই সেট আপ করাইছেন, তখন আপনি তাকে জানাইলেন, সে এটা ঠিক করে দেবে, অথবা আপনি যদি নিজে এটা সেট আপ করেন তাহলে আপনি নিজেও ঠিক করতে পারবেন, ওকে? সো বাই দ্য ওয়ে, যাই হোক, আপনার আগে সবার আগে টেস্টটা নিজের করতে হবে, ঠিক আছে? অন্তত এইটা আপনার জানা দরকার, ইভেন্ট সেট আপ কীভাবে করে ঠিক করে, এটি পরের বিষয়। আপনি অন্তত যদি টেস্ট করে বল টেস্ট করে যদি বুঝতে পারেন যে প্রবলেম আছে, তখন আপনি নিজে করেন, আপনার ডেভেলপারকে বা মার্কেটারকে যাকে দিয়েই হোক আপনি এটা ঠিক করাইতে পারবেন। সো আই থিঙ্ক বিষয়টা আপনার ক্লিয়ার। আর এটা যখন আপনার টেস্ট হয়ে যাবে তখন আপনি এই ক্লিন, এই দেখেন উপরের দিকে একটা অপশন আছে ক্লিন অ্যাক্টিভিটি নামে, সো এটার মধ্যে ক্লিক করে জাস্ট ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আগের মতো। সো তারপরে আপনি এটা কেটে দেন, আপনি আপনার আগের মতো কাজ করেন। তো যাই হোক, আই থিঙ্ক আপনি বিষয়টা ক্লিয়ার, আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে এখন পিক্সেল সেট আপ ঠিক আছে কিনা, ঠিক মতো কাজ করতেছে না কিনা, এটা আপনি নিজেরটা নিজেই চেক করতে পারবেন অ্যান্ড নিজেই বুঝতে পারবেন। সো আজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।